আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার বখতিয়ার রহমান, সিইও হেলোমিওপ্যাথি। ভিউয়ার্স, আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে সহবাসের জন্য লিঙ্গের সাইজ কতটা গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আমরা জানি বাংলাদেশের একজন পুরুষের গড় লিঙ্গের সাইজ হচ্ছে 13.5 সেন্টিমিটার অথবা 5.5 ইঞ্চি, এবং এই আকৃতিটি ইউরোপ আমেরিকায় কিছুটা বেশি এবং আফ্রিকার অঞ্চলে আরও কিছুটা বেশি। তো এই আকৃতিটা মূলত নির্ভর করে যে যে অঞ্চলে বাস করে সেই অঞ্চলের আবহাওয়া, জলবায়ু, খাদ্যাভ্যাস এবং বংশানুক্রমিকভাবে অর্জিত, এগুলোর উপর এই বিষয়টা নির্ভর করে এবং পেনিসের সাইজটা নির্ভর করে। তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটা দরকার তাকে ততটাই দিয়েছে। আপনি যদি হস্তমৈথুন করে বা আপনি যদি খারাপ কাজ না করে, আপনার সাইজটা আপনি যদি নষ্ট না করে ফেলেন নিজের থেকে, তাহলে আপনার সাইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা দিয়েছে ততটা পারফেক্ট বলে আমি মনে করি। এবং সহবাসের জন্য, হ্যাঁ, সহবাসের জন্য লিঙ্গের সাইজ আমরা যতটা ভাবি অনেক বড় লাগবে বিষয়টা তা না, এটা একটা ভুল ধারণা বা মিথ্যে ধারণা। সাধারণত একটা স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য খুব বেশি সাইজের প্রয়োজন হয় না, পেনিসের সাইজ। শুধুমাত্র আপনার পেনিস স্ট্রং থাকতে হবে, শক্তিশালী থাকতে হবে, টাইমিং থাকতে হবে, হ্যাঁ, এবং এর সাইজ মূলত আপনার 3.5 থেকে 4 ইঞ্চি হলেই যথেষ্ট। হ্যাঁ, তো আমরা বিশেষ করে আমাদের অনেক রোগী দেখা যায় যে পেনিসের সাইজ বৃদ্ধি করার জন্য খুব উঠে পড়ে লেগে যায়। তো এটা আসলে অনেকেই অনেক ধরনের এটা ভুল ধারণা। হ্যাঁ, আপনি এই চিন্তা বাদ দিয়ে আপনি বরং আপনার সেক্সুয়ালি আপনার কীভাবে স্ট্রং হয়, আরও কীভাবে আপনি শক্তিশালী হন, আপনি কীভাবে আপনার পুরুষত্ব আরও বৃদ্ধি পায়, আপনি এই কাজগুলো করুন এবং আপনার স্ত্রীকে বেশি করে সময় দিন, বেশি করে ভালোবাসুন, তাকে বোঝার চেষ্টা করুন, হ্যাঁ, তার সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ান। হ্যাঁ, তো এটা একটা দাম্পত্য জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে হচ্ছে আপনার দাম্পত্য জীবনে সুখ আসবে ইনশাল্লাহ। তো মূলত পেনিসের সাইজ অনেক সময় অনেক মহিলাদেরই যোনিপথের কারণে কিছু সাইজ বেজায় ছোট হয়ে যায়, তো সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, তো এটা আসলে অতটা মানে মেজর কোনো প্রবলেম না, আপনি যদি আপনার স্ত্রীকে অন্যান্য কাজগুলো ঠিক মতো আদায় করেন। হ্যাঁ, আপনি চুম্বন করেন, আদর করেন, হ্যাঁ, আপনার হচ্ছে ফোর প্লে করেন, এই কাজগুলো আপনি বেশি করেন, তাকে আপনি ভালোবাসুন, তাকে আপনি সময় দিন, হ্যাঁ, তার আপনি সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন, হ্যাঁ, তো এতেই সে আস্তে মানে এতেই সে সন্তুষ্ট এবং সন্তুষ্ট হবে এবং সহবাসের সময় এতেই তার অর্গাজম হবে। হ্যাঁ, কেননা সহবাসের জন্য লিঙ্গের সাইজ অতটা বেশি গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ মোটে একজন পুরুষের মাত্র 3.5 থেকে 4 ইঞ্চি সাইজ থাকলেই যথেষ্ট। তো ভিউয়ার্স, আশা করছি আপনাদের আলোচনাটি ভালো লাগছে, আর আমার জন্য সকলে দোয়া করবেন, আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য কোনো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।